ঘরে ঘরে পদার্পণ করেছি এই কলেজে। আসার পর থেকেই মা মাটি পরিবার ফ্যামিলি খেলাধুলা সব কিছু বিসর্জন দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কোটালীপাড়া শেখ উৎফরম আনন্দ সরকারি কলেজের ছায়াতলে যোগদান করেছি। তারপর থেকেই এই ছাত্রলীগের ভিতরে প্রেম ভালোবাসা সব কিছু খুঁজে পেয়েছি। ক্ষমতার পালাবদল হবে আপনারা জানেন 5ই আগস্ট। বন্দুকের নল ঠেকিয়ে চরণেত্রী শেখ হাসিনার মুখে তাকে ক্ষমতা এবং দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, হয়তো সাময়িক সময়ের জন্য আমরা আখড়া আবাচ্ছি, সাময়িক সময়ের জন্য আমরা সমস্যায় থাকতে পারি, সাময়িক সময়ের জন্য আমরা হামলা মামলা চলে যেতে পারি, কিন্তু একটি তোমাদের কাছে একটি আহ্বান থাকবে। এই 9টি বছর তোমাদের জন্য সব কিছু বিসর্জন দিয়ে একটি স্টুডেন্ট একটি ছাত্র যখন এই কলেজে ভর্তি হয়, আমি সহ আমি শুধু না এই কলেজের প্রত্যেকটি ছাত্রলীগ নেতৃবৃন্দ তোমাদের ভর্তি থেকে শুরু করে ফরম ক্লাব, তোমাদের উপবৃত্তি থেকে শুরু করে চিকিৎসা বাস ভাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ কোটালীপাড়া শেখ উজ্জুর রহমান আদর্শ সরকারি শাখা তোমাদের প্রতিনিয়ত তোমাদের জন্য সহযোগিতা হাত বাড়ি দিচ্ছে। তাই তোমাদের কাছে আহ্বান থাকবে, আজ হয়তো আমরা ক্ষমতায় নেই, আজ হয়তো ক্ষমতাসীন দলে আমরা নেই, কিন্তু তোমরা যদি আমাদের ভুলে যাও, তোমাদের তোমরাই আমাদের সাহস, তোমরাই আমাদের শক্তি, তোমাদের নিয়েই আমরা সাহসিকতা তৈরি করি। তাই আমাদের আহ্বান থাকবে যতদিন এই বাংলায় এই দেশের প্রধানমন্ত্রী না হয় ততদিন তোমরা আমাদের সাথে থেকে জননেত্রী শেখ হাসিনার আন্দোলনে তোমরা দল দলের শরিক হবে। এই উদাত্তমান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে সবাই এখানে খুশি তো।